মসজিদের ফজিলত মসজিদের বিরুদ্ধে চারণ আচরণ করে তারা এগুলো বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করব আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি শুধু আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেছেন মসজিদ আবাদ করা, মসজিদ নির্মাণ করা, মসজিদকে চাকচিক্য করা, মসজিদের সাথে লেগে থাকা সকলের সৌভাগ্য হবে না, সবাই এই কাজটা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নির্বাচন করে পৃথক করে দিয়েছেন কিছু ব্যক্তিকে, এরাই মসজিদ আবাদ করতে পারে, এরাই মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারে, এরাই মসজিদকে ভালোবাসতে পারে, সেই ব্যক্তিরা কারা? মসজিদ আবাদ করবে কারা, মসজিদ আবাদ করে কারা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله الله رب العالمين তিনি বলেন প্রকৃতই মসজিদ সমূহকে আল্লাহর ঘর মসজিদ সমূহকে নির্মাণ তো তারাই করে আবাদ তো তারাই করে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী। সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ আল্লাহর প্রতি যারা বিশ্বাসী বিশ্বাস যার আছে যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন নেকি দান করবেন আমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরি তাজিদুহু ইনদাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আগাম ঘোষণা দিয়েছেন যে কিয়ামতের জন্য তোমাদের কিছু পুঁজি আগে প্রেরণ করে দাও মসজিদ নির্মাণ করার দ্বারা আপনি নেকি পাবেন সওয়াব পাবেন এই বিশ্বাস যার রয়েছে তারাই একমাত্র মসজিদকে নির্মাণ করতে সক্ষম পারে। দুনিয়ায় আমরা নগদ নগদ পুরস্কারে বিশ্বাসী, যার যত নগদ আছে যার কাছে কিছু নাই ওর মূল্য নাই, যার দুনিয়াতে অর্থ করে আছে নগদে কিছু দিতে পারে এর পৃথিবীতে সকলেই ঘোরে, কিন্তু আখেরাতে নেকির প্রয়োজন, আখেরাত গোপন করে রাখা হয়েছে, গায়েব করে রাখা হয়েছে, যিনি আখেরাতের প্রতি বিশ্বাসী হন যে ওই সময় নেকির প্রয়োজন হবে, নেকি ক্রয় বিক্রয় আর হবে না, দুনিয়াটি নেকি কামাই করতে হবে, এই বিশ্বাস ইয়াকিন যারা আছে কিয়ামতের ময়দানে একদিন হবে আসবে, আখেরাত একদিন আসবে হবে, এই ব্যক্তিটাই মসজিদ নির্মাণ করতে পারে, মসজিদে সাহায্য সহযোগিতা করতে পারে, মসজিদ কর্তৃত্ব করতে পারে, মসজিদ আবাদ করতে পারে যারা আখেরাতের প্রতি বিশ্বাসী। মসজিদ যারা একত্র নামাজ পড়ে না তাদের কি দরকার আছে ভাই? এদের কি ইমামের দরকার আছে? কথা বলেন, যারা নামাজই পড়ে না এদের কি ইমামের দরকার আছে? এদের মসজিদের দরকার আছে? যারা নামাজ পড়ে তাদের জন্য ইমামের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন মসজিদ তো তারাই নির্মাণ করতে পারে, মসজিদ তো তারাই আবাদ করতে পারে, মসজিদের প্রয়োজনীয়তা তারাই তো অনুভব করতে পারে, উপলব্ধি করতে পারে যারা নামাজকে প্রতিষ্ঠিত করে, যারা নামাজ পড়ে তাদের জন্য মসজিদের দরকার, আর যারা নামাজ পড়েই না সপ্তাহ বাদে একদিন বছর বাদে একদিন এ তো মলিবিরও দরকার নেই মসজিদেরও দরকার নেই। কথা কি সহজ করে বুঝে আসলো? ও আকামাস সালা মসজিদ নির্মাণ করবে তারা যারা নামাজকে প্রতিষ্ঠিত করে, ও আকাস জাকাত যারা জাকাত দেয় এরা মসজিদ নির্মাণ করতে পারে, মসজিদ আবাদ করতে পারে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া কোনো বিষয়কে সে পরোয়া করে না, কাউকে ডরায় না, এই লোকটা মসজিদ আবাদ করতে পারে। আর জেনে রাখো এরাই হলো হেদায়েত প্রাপ্ত,
এরাই হলো হেদায়েতপ্রাপ্ত। ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এই লোকগুলো হেদায়েতের মধ্যে আসবে। যারা মসজিদ নির্মাণ করে, মসজিদের সার্বিক সহযোগিতা করে, মসজিদ আবাদ করে, মসজিদের সাথে সম্পর্ক জড়ে, মসজিদে আসলে দিন ভালো লাগে, এই লোকগুলো মসজিদ আবাদ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জায়গায় মসজিদ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। দুনিয়ার সমস্ত জায়গায় মসজিদ, জুইলাত লিয়াল আরদু মাসজিদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার জন্য সমস্ত জমিনকে মসজিদ বানায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা খাস মর্যাদা। আমার এখানে মসজিদে আসার মতো সুযোগ হলো না, আমি যে কোনো জায়গায় যেখানে যেখানে অবস্থান করছি নামাজ ছাড়ার কোনো ফুরসত নাই। অন্যান্য যুগে, অন্যান্য নবীদের সময় মসজিদের জায়গা নির্দিষ্ট ছিল, খানকার জায়গা নির্দিষ্ট ছিল, উপাসনালয় নির্দিষ্ট জায়গা ছিল, আপনি যদি ইবাদত করেন সেই জায়গায় যে ইবাদত করতে হবে। কিন্তু আমার নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সারা পৃথিবীর সমস্ত জায়গায় আমার জন্য মসজিদ বানানো হয়েছে। একজন ঘোড়ার উপরে নামাজ করতে পারে, একজন সমুদ্রের উপরেও নামাজ করতে পারে, পারে না, জলের স্থলে যেখানে যে অবস্থায় থাকেন সেখানে সময় হয়েছে আপনাকে নামাজ পড়তে হবে। হ্যাঁ, জায়গার তিনি বিন্যাস হয়েছে, জায়গার তারতম্যে, জায়গার পার্থক্যের কারণে সবে পার্থক্য রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি ঘরে বসে নামাজ পড়লেন, ঘরে বসে নামাজ পড়ে মসজিদে নামাজের সব আশা করলেন, এটা মূর্খতা, কখনই হতে পারে না। কিছু জায়গার লিমিট রয়েছে, কিছু জায়গার সৌন্দর্য রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে প্রথম মসজিদ কোনটা তৈরি হয়েছে? মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদ তো সমস্ত জায়গায়, কিন্তু এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটা হয়েছে? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আল মসজিদুল হারাম, প্রথম মসজিদটা হলো মসজিদ হারাম। সুবহানাল্লাহ বলেন, কাবা, এই কাবা প্রথম মসজিদ, পৃথিবীর মধ্যে প্রথম মসজিদটার নাম কি? কাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞেস করলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দ্বিতীয় মসজিদ হয়েছে আল মসজিদুল আকসা, মসজিদে আকসা, জেরুজালেমের সেই মসজিদ যেটা নিয়ে এখন আন্দোলন, মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার আন্দোলন, বিজাতিরা এখনো এরকম চক্রান্ত চালাচ্ছে, ইহুদিরা এখনো চক্রান্ত চালাচ্ছে, তাদের আয়ত্তে নিয়ে যাবে সেই জেরুজালেমের মসজিদ, দ্বিতীয় পৃথিবীর দ্বিতীয় মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম মসজিদ আর দ্বিতীয় মসজিদের মাঝখানে ব্যবধান কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের জবাবে দিলেন প্রথম মসজিদ এবং দ্বিতীয় মসজিদের ব্যবধান হচ্ছে 40 বছর। কত বছর? 40 বছর ব্যবধান। প্রথম কাবা যখন নির্মাণ হয়েছে তার 40 বছর পরে বাইতুল আকসা নির্মাণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন শুনে রাখো, ওইটা প্রথম, ওটা দ্বিতীয়, যদিও বা হয় তোমাদের নামাজের সময় যখনই হবে যেখানে হবে সুম্মা আইনা আতাকা সালাত বাদা তাসলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন যেখানে যে অবস্থায় নামাজের সময় হয়ে যাবে সেখানে তোমরা নামাজ পড়ে নেবে, বা ইন্নাল ফাদলা ফিহি, সেখানেও সেই ফজিলত রয়েছে। এখানে নামাজ পড়লেও ফজিলত পাওয়া যায়, এই কথা কে বলেছেন, ইশারা দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদের ভিত্তিতে,
মসজিদের তারতম্যে সওয়াবের কম বেশি রয়েছে। কি আজিব কথা, মসজিদের তারতম্যে মসজিদের কম বেশিতে সওয়াবের কম বেশি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যে ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে সে এক ওয়াক্ত নামাজের সওয়াব পায়। সুবহানাল্লাহ, যে ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে সে এক ওয়াক্ত নামাজের সওয়াব পায়। সলাতুর রাজুল ফি বাইতিহি বি সলাতিন, যে ব্যক্তি বাড়িতে ঘরে নামাজ পড়ল তার নামাজ হয় না এই কথা বলা হয়নি, নামাজ হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার দুনিয়ার সমস্ত জায়গায় আমার জন্য মসজিদ করেছে, তাহলে নামাজ হয়ে যাবে। সেজদার জায়গা করা হয়েছে, নামাজ হয়ে যাবে। কিন্তু বাড়িতে নামাজ পড়লে একত্র নামাজের সওয়াব রয়েছে। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ওয়া সালাতু ফিল মসজিদিল কাবাইলি বি খামসি খামসি ওয়া ইশরিনা সালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এরপরে গোত্রে মসজিদে যদি পড়ে, কওমের মসজিদে যদি পড়ে, গ্রামের মসজিদে যদি নামাজ পড়ে, যেটাকে পাঞ্জেগানা মসজিদ বলা হয়েছে, কি নামাজ? পাঞ্জেগানা মসজিদ। গ্রামের কোনো পাঞ্জেগানা মসজিদে কেউ যদি নামাজ পড়ে, পঁচিশ গুণ সওয়াব রয়েছে। পঁচিশ শক্ত নামাজের সওয়াব দেওয়া হবে এক ওয়াক্ত নামাজ পড়লে। পাঞ্জেগানায় নামাজ পড়লে পঁচিশ শক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। তাহলে কি স্থান ভেদ পাত্র ভেদে সবই কম বেশি হচ্ছে না? হচ্ছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া সালাতুহু ফিল মসজিদিল লাযী ইউজাম্মা ফীহি বি খামসিনা মি'আ সালাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জুমার সালাত যেখানে আদায় করা হয়, গ্রামের এলাকার জুমার সালাত যেখানে নামাজ পড়া হয়, জুমার খুতবা যেখানে দেওয়া হয়, জুমা মসজিদ, এই জুমা মসজিদে কেউ যদি একত্র নামাজ পড়ে, পাঁচশো ওয়াক্ত নামাজের সওয়াব রয়েছে। এই মসজিদে নামাজ পড়লে, একত্র নামাজ পড়লে কয় ওয়াক্তের সওয়াব? পাঁচশো, পাঁচ না, পাঁচশো, পাঁচশো তো নামাজ, ওয়াক্তের নামাজে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করবেন। ওয়া সালাতুহু ফিল মসজিদিল আকসা বি খামসি আলফি সালাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মসজিদ পৃথিবীর দ্বিতীয় মসজিদ, মসজিদ আকসা, মসজিদ আকসাই কেউ যদি একত্র নামাজ পড়ে, পঞ্চাশ হাজার ওয়াক্ত নামাজের সওয়াব রয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া সালাতু ফিল মসজিদি বি খামসিনা আলফি সালাতিন, যে ব্যক্তি আমার মসজিদে নামাজ পড়ে সে পঞ্চাশ হাজার ওয়াক্ত নামাজের সওয়াব রয়েছে। এক ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াবটা হয়, এক ওয়াক্ত নামাজ পড়লে সেই সওয়াব তার আমল নামে দেওয়া হবে। কোন মসজিদে? আমার মসজিদ বলতে মসজিদে নববী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ওয়া সালাতু ফিল মসজিদিল হারাম বি মি'আতিল আলফি সালাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে হারামে একত্র নামাজ পড়ে, এই ব্যক্তির আমল নামায় এক লক্ষ ওয়াক্তের সওয়াব দান দান করা হবে। এক ওয়াক্ত নামাজ কেউ যদি পড়ে, এক লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। এটা তাহলে স্থান কাল পাত্র ভেদে সওয়াবের কম বেশি হলো না ভাই? এখন মহল্লার মধ্যে একজন পান যেখানে ওয়াক্তে নামাজে, সেখানে নামাজ পড়লেন, কত গুণ সব? পঁচিশ গুণ সব। যদি কোনো ব্যক্তি গ্রামে মসজিদে নামাজ পড়ে, কত গুণ সব? পাঁচশো গুণ সব বেশি। সুতরাং স্থান কাল পাত্র ভেদে সব বন্টন করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের গুরুত্ব বেশি বেশি দিয়েছেন। মসজিদ, মসজিদের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিয়েছেন। তিনি বলেছেন, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তোমরা মসজিদ করো, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ করো। এই মসজিদ দ্বারা উদ্দেশ্য হল পাঞ্জেগানা মসজিদ, জামে মসজিদ নয়। জুমার নামাজ আদায় করা হয়, জুমার নামাজ এমনি যেখানে সেখানে আদায় করা যায় না, বড় জামাত হওয়া শর্ত জুমার জন্য। পাঞ্জেগানা মসজিদের নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহল্লায় মহল্লায় করতে বলেছেন। কেন করেছেন? যত মসজিদ হবে মুসল্লি তত হয়,
স্বাভাবিক না ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ করেছেন বিবিনা আল মাসজিদি ফিদুরি ওয়ান তুনজ্জাফা ওয়া তুতাইয়্যিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমরা পাড়ায় পাড়ায় ফিদু মহল্লায় মহল্লায় কেন্দ্রে কেন্দ্রে একটা রাস্তার মোড়ে মোড়ে এরকম মহল্লায় মহল্লায় তোমরা মসজিদ নির্মাণ করো বিবিনাই মসজিদ তৈরি করো বানাও এবং সেই মসজিদকে তোমরা সৌন্দর্যমণ্ডিত করো চাকচিক্য করো পরিষ্কার পরিচ্ছন্ন করো সুগন্ধি দিয়ে ভরা সুবহানাল্লাহ বললেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিকা কিন্তু জামে মসজিদ নয় জামে মসজিদ নির্দিষ্ট একটা বড় জামাত হয় এরকম জায়গায় জামে মসজিদ হতে হবে খুতবা যেখানে দেওয়া হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইহুদি নাসারা খ্রিস্টান এদের মতন করে উঁচু করে উপাসনালয় মসজিদ নির্মাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দেন নাই ইহুদি খ্রিস্টানরা যেভাবে উঁচু করে গির্জা তৈরি করে উঁচু উঁচু করে তাৎক্ষণিকভাবে সৌন্দর্য করে গির্জা তৈরি করে এরকম গির্জার নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয় নাই তৎকালীন সময় মসজিদ কাঁচা ছিল মুসল্লি পাকা আর এখন মসজিদ পাকা হয় মুসল্লি কাঁচা আমাদের এই মসজিদগুলোতে নামাজের কায়েম হবে নামাজ তখনই যখন জুমার নামাজে মানুষ যে পরিমাণ হয় ওই পরিমাণ মানুষ যদি অক্কে নামাজে হয় জানবেন যে এই মহল্লার মধ্যে নামাজ কায়েম হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ তাৎক্ষণিক করতে নির্দেশ করা হয় নাই তবে মসজিদে আবাদ করতে নির্দেশ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এই কথাটি স্পষ্ট ভাবে বললেন যে ইহুদিদের মতন খ্রিস্টানরা যেরকম ভাবে তাদের পূজা মণ্ডপ তৈরি করে চাকচিক্য করে তৈরি করে উপাসনালয় তৈরি করে এইভাবে সৌন্দর্য করে মসজিদ করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন নাই আল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন মা উমিরতু বিতাসবিহ আল মসজিদি قال ابن عباس لا تخرقنها كما تخرق يهودا والنصارى رسول الله صلى الله عليه وسلم বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে উঁচু করতে আমাকে নির্দেশ করেন নাই ইবনে আব্বাস বলেন যে ইহুদি নাসারা যেভাবে মসজিদকে তাদের উপাসনালয়কে লাতু দাফরিসান্না সৌন্দর্য করত ওই রকম সৌন্দর্য করার নির্দেশ আমি নবীকে দেওয়া হয় নাই তাহলে মসজিদ করা যাবে মসজিদের অবস্থা ভেবে সৌন্দর্য করা যাবে সমস্যা নাই কিন্তু আমাদের সৌন্দর্য যেন ইহুদি নাসারাদের সাথে সৌন্দর্যের সাথে সাদৃশ্যপূর্ণ না হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই থেকে হেফাজত করুন হাদিসটি কোথায় আছে আবু দাউদ তার 448 নম্বর হাদিস মসজিদ বানানোর ফজিলত ও পুরস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা মসজিদান লিল্লাহি কা মাসহাতি কিতারাতিন আও আকবার বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি সামান্যত ক্ষুদ্রত ক্ষুদ্র একেবারেই ছোট্ট একটি মসজিদ নির্মাণ করল যেখানে একটি পাখি ডিম করতে পারে পাখি ডিম করার মতন জায়গার মতন একটা ছোট্ট একটা জায়গা মসজিদ নির্মাণ করতে বলেন তো এই জায়গায় কেউ সেজদা দিতে পারবে পাখি ডিম পারে এরকম একজন ব্যক্তি ওখানে দাঁড়ায় একটি সেজদা করতে পারবে এই কথা আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদের একটি ইট অথবা মসজিদের একটা অংশ মসজিদের একটা সামান্য একটা জায়গা নির্মাণ করল এই ব্যক্তি অথবা আল আকবর অথবা আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জায়গার কেউ ছোট জায়গা মানে 1 টাকা 2 টাকা যা যে আপনার মসজিদে একটা অংশ হবে না শুধু একটা অংশ গ্রহণ করা সামিল হলেন এতটুকু কেউ যদি সামিল হয় বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে সুবহানাল্লাহ কত বড় সৌভাগ্য
এত বড় কি আমাদের সৌভাগ্য আছে যে পুরো বস্তিটা আমরা এক জায়গায় খরচ করে মানাবো পারবো কি না একটু অংশও যদি আমরা দিতে পারি এত ঐক্যগুলো রয়েছে মসজিদের সাথে সম্পর্ক ইমানদার হওয়ার সাক্ষ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমরা কোনো ব্যক্তিকে মসজিদের সাথে সম্পর্ক করতে দেখবে মসজিদের সাথে সম্পর্ক করতে দেখবে মসজিদে দেখবে যা আসে মসজিদের তলারি কি করে মসজিদের খোঁজ খবর নেয় এই ব্যক্তিকে ফাআশাদু লাহু বিল ঈমান এই ব্যক্তিকে ঈমানদার হওয়ার তোমরা সাক্ষ্য দাও সুবহানাল্লাহ বলেন বানায় কথা বলছি না এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন্নাল্লাহ ইয়াকুল আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির কেননা যে ব্যক্তি ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মসজিদকে নির্মাণ করতে পারে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের মধ্যে বিশ্বাসী অতএব যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক জড়ে মসজিদ নির্মাণের জন্য ব্যস্ত থাকে মসজিদের সাথে সম্পর্ক রাখে মসজিদের খোঁজ খবর রাখে এই ব্যক্তিকে ইমামদার হিসেবে সাক্ষ্য দেওয়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন তিরমিজি 2617 নম্বর হাদিস মসজিদে আল্লাহ মসজিদ আল্লাহর ঘর যারা তা আবাদ করে তারকার ন্যায় ঝলমল করতে থাকবে কিয়ামতের ময়দানে তারা তারকার মতন ঝলমে ঝলমল করবে আজকে আমরা অন্ধকার রাত্রিতে তারকা ঝলমল করা কি আমরা দেখি না ভাই চিহ্নিত করতে পারে ওই তারকা ওই তারকা ওই তারকা কিয়ামতের ময়দানে সকলের আমল ঠিকে ঠিকে থাকবে এরপরে ডানে দাঁড় আসবে কতই না সৌভাগ্য যখন বামে আসবে কতই না হতভাগ্য কিছু কিছু ব্যক্তির আমল কিছু কিছু ব্যক্তির আমল এরকম তারকার ন্যায় চলতে থাকবে ঝলমল ঝলমল করতে থাকবে তাদের কাদের আমল বলে যারা মসজিদের সাথে সম্পর্ক জুড়েছে কেননা ইন্নাল মাসাজিদা বুয়ুতুল্লাহি ফিল আরদ কেননা প্রকৃতপক্ষে সমস্ত এই জমিনের সমস্ত মসজিদ হলো আল্লাহর ঘর এই জমিনের যত মসজিদ আছে এই মসজিদগুলো কার ঘর আল্লাহর ঘর যে ব্যক্তি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখে যে ব্যক্তি আল্লাহর ঘরকে আলোকিত করে যে ব্যক্তি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করে এই ব্যক্তির অবস্থাতে এমন হবে কামা তুদিউ নুজিমু সামা ওই ব্যক্তির অবস্থানটা হবে আকাশের তারকার ন্যায় জ্বলতে থাকবে আকাশের তারকার ন্যায় জ্বলতে থাকবে তার আমলটা আকাশের তারকার ন্যায় জ্বলবে কারা বলে যারা মসজিদ নির্মাণ করেছে আমি আপনি এরকম সৌভাগ্যবান হতে চাই না ভাই চাই মসজিদের সাথে আমাদের থাকতে হবে মসজিদ এমন একটি জায়গা বসে থাকলেও নামাজের সওয়াব রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবশ্যই তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি নামাজের মুসল্লায় বসে থাকে মসজিদে যতক্ষণ না পর্যন্ত সে মসজিদ থেকে না বাহির হয় ততক্ষণ পর্যন্ত সে নামাজের সওয়াব পায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদে বান্দা যতক্ষণ থাকে নামাজ ও যিকির রত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি আনন্দিত হন কেমন আনন্দিত হন একজন উঠারা মানুষ যখন মরুভূমিতে উঠারা মানুষ যখন উঠ ফিরে পায় কিরকম আনন্দিত হয় তার সেই তো বেশি আনন্দিত হয় কোনো ব্যক্তি যদি মসজিদে সম্পর্ক রেখে মসজিদে অবস্থান করে এই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত আনন্দিত হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন প্রত্যেক বালা মুসিবত আসমান থেকে নাজিল হয় প্রত্যেক বালা মুসিবত আসমান থেকে নাজিল হয় কিন্তু একমাত্র ওই ব্যক্তিকে দূরে রাখে যে ব্যক্তি মসজিদে নির্মাণ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আহাদতুম মিনাস সামাই উনজিলা সুরিফাত আন উম্মাতি ফিল মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন অবশ্যই অবশ্যই আসমান থেকে আহাদতুম বালা মুসিবত নাজিল হয় কিন্তু ওই ব্যক্তি সেই বালা মুসিবত থেকে দূরে থাকে সুরিফাত আন উম্মাতিল মাসাজিদ যে ব্যক্তি মসজিদ নির্মাণে ব্যস্ত থাকে সুবহানাল্লাহ বলেন মসজিদ নির্মাণে যদি আমি ব্যস্ত থাকি বালা মুসিবতে তো আমাকে কোনো কাজ করতে পারবে না গজবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রাখবেন না গজব থেকে মুক্ত রাখবেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি মসজিদ নির্মাণের জন্য ব্যস্ত থাকে রাজি অধিকার করা মসজিদ নির্মাণে রাজি অধিকার করা ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণে উদ্বুদ্ধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরশের ছায়ায় সাত ব্যক্তি জায়গা পাবে
তার মধ্যে এক ব্যক্তি ওয়ারাজুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তার মধ্যে এক ব্যক্তি হলো যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রেখেছে, মসজিদের সাথে যার দিল লেগেছে, মসজিদের সাথে যার দিল সর্বদায় পরিপূর্ণভাবে লেগে থেকেছে, এই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যখন কোন ছায়া থাকবে না, সূর্য যখন মাথার উপরে থাকবে আর কোন ছায়া থাকবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আশ্রয় দিবেন যে বান্দা মসজিদের সাথে সম্পর্ক দূরে থেকেছে। বুখারী 1423 নম্বর হাদিস, মসজিদ নির্মাণকারী আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার ভক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না উমরা বুয়ুতুল্লাহি হুম আহদুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত পক্ষে আল্লাহর ঘর নির্মাণকারী আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, আমরা কি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে চাই না ভাই? হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যে ব্যক্তি দেখাশোনা করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তার আল্লাহ আল্লাহর উপর হক হলো তাকে সম্মান প্রদর্শন করা, তাকে সম্মান দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বিশ্বনবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর হলো মসজিদ। ইন্নামাল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদি, জমিনের সমস্ত মসজিদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। আর যে ব্যক্তি ওয়া ইন্নাহুল হাক্কুন আলাল্লাহ আন ইউকিমা মা যারাহু ফিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি সেই মসজিদের সম্মান করে, যে ব্যক্তি যে ওই মসজিদের সম্মান করে, ওই ব্যক্তির সম্মান করা আল্লাহ রাব্বুল আলামিনের হক রয়েছে। কত বড় কথা! আমি যদি মসজিদের সম্মান করি, আমি যদি মসজিদ ওয়ালাদের সম্মান করি, মসজিদে যারা আছেন, মসজিদে যারা থাকেন, মুসল্লি ইমাম, এদেরকে যদি সম্মান করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তিদের সম্মান কে করবে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। মসজিদের মুত্তাকিনদের ঘর, মসজিদ হলো মুত্তাকিনদের ঘর, যেন কেন ঘর নয়, মুমিনদের ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল মাসাজিদু বুয়ুতুল মুত্তাকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদ হলো মুত্তাকিনদের ঘর। সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্না খায়রুল বিকাই মাসাজিদ ওয়া ইন্না শাররুল বিকাই আল আতওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই মসজিদ সমূহ সর্বোত্তম স্থান, মসজিদ সমূহ কি সর্বোত্তম স্থান, ওয়া ইন্না শাররুল বিকাই আল আতওয়া, আর সর্বনিকৃষ্টতম স্থান হলো বাজার। বাজারে যাওয়া হারাম না, জায়গার মধ্যে সবচাইতে ঘৃণ্যতম নিকৃষ্টতম বাজারে যাওয়া হারাম না, কিন্তু বাজার উত্তম নয়, দুনিয়ার মধ্যে সবচাইতে পছন্দনীয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পছন্দনীয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে ঘৃণ্য কবের জায়গা হলো বাজার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহ আতওয়াহুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস 671 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই মসজিদে এত প্রিয় জায়গার বিদ্রোহ করে কারা? এত প্রিয় জায়গার বিদ্রোহ তো করে, করে না ভাই? মসজিদের বিদ্রোহ করে না, এরকম আছে অনেক আছে, মসজিদের বিদ্রোহ করে কারা? সবচেয়ে বড় জালেম যারা তারাই, সবচেয়ে বড় জালেম যারা তারাই মসজিদে বিদ্রোহ করে, মসজিদে বিরোধিতা ধারণ করে, মসজিদে কোনো কিছু উন্নতি হওয়া থেকে বাধা দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আইকিদু কারাতিহা তুহু ওয়া সাআতি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং তার নাম নেওয়া থেকে বাধা দান করে। মসজিদে জিকির আজকার হবে, মসজিদে উন্নতি হবে, এই ধরনের কর্মকাণ্ড থেকে তারা বাধা দান করে, এরা হলো সবচেয়ে বড় জালেম। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ হলো এরা, মসজিদে যারা ফাতনা সৃষ্টি করে, মসজিদে যারা হামা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, কোনো কারণ নাই
সামান্য কারণে মসজিদের মুসল্লিদেরকে নেকাত না তৈরি করতেছে, মসজিদে যেন আওয়াজ না হয়, মসজিদে যেন মুসল্লির উপস্থিতি কম হয়, এই ধরনের যারা ফেতনা সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাইরেক্ট বলেছেন সবচেয়ে বড় জালেম হলো এই ব্যক্তি যে মসজিদে আল্লাহর দিকে রাজ্জার দিকে আল্লাহর নাম নেওয়ার থেকে বিরোধিতা করে, বাধা দান করে, মানা নিষেধ করে যে না যাইও না, এখানে যাওয়া যাবে না, ও অমুক ইমাম ভালো না, অমুক মুসল্লি ভালো না, এর পিছনে নামাজ পড়বা, নাউজুবিল্লাহ। এই ধরনের চক্রান্ত কেউ যদি করে এই লোকটাকে সবচেয়ে খারাপ জানবেন কে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। শুধু তাই নয়, এই সব চক্রান্ত করেও তারা দূরে থাকে না, কি করে ওয়াসাফি খারাপিহা, তারা চেষ্টা করে ফি খারাপিহা এই মসজিদের সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য তারা চেষ্টা করে। ওয়াসাফ শব্দের বাংলা অর্থ হলো চেষ্টা করে, তারা এটাও চেষ্টা করে, মানে সরাসরি বলে যখন পারে না গোপন সূত্রে তারা চেষ্টা করে। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, এদেরকে তারা তোমরা মসজিদে প্রবেশ করতে দিও না, এরা মসজিদে প্রবেশ করার মতন উপযুক্ত নয়। এরা যখন মসজিদে প্রবেশ করে তখন তারা ফেতনা নিয়েই প্রবেশ করে, আর জেনে রাখো লাহুম ফিদ দুনিয়া ফিরকুম, তাদের জন্য রয়েছে লাঞ্ছনা দুনিয়াতে, এরা দুনিয়ার মধ্যে সম্মানিত কখনই হতে পারবে না। যারা মসজিদ নিয়ে ফেতনা সৃষ্টি করে তাদের জন্য রয়েছে লাহুম ফিদ দুনিয়া ফিরকুম, তাদের জন্য রয়েছে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা অপদস্থ, ওলাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, দুনিয়ায় অপদস্থ করে আল্লাহ শেষ করবেন না, আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। ভাইরা আমার, মসজিদ নিয়ে